আজকের ভাগবতীয় বিষয় হলো গোকর্ণ উপাখ্যান। পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল দুন্দুলি। ওই ব্রাহ্মণ দম্পতি অর্থ ঘর বাড়ি ভোগবিলাসী সামগ্রী সব কিছুই ছিল, কিন্তু যে গাভী পালন করত সে বন্ধা হয়ে যেত, যে গাছ লাগাত সে গাছে ফুল ফল হতো না, যে ফল বাড়িতে আনত সে ফল তাড়াতাড়ি পচে যেত, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। ব্রাহ্মণ দম্পতি ওই ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। পথে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। ওই সন্ন্যাসীকে তার সব দুঃখের কথা বললেন। সন্ন্যাসী ওই ব্রাহ্মণের কপাল দেখে বললেন, পুত্র লাভের মোহ ত্যাগ করো, তোমার ভাগ্যে পুত্র সন্তান নেই। কিন্তু ওই ব্রাহ্মণ সন্ন্যাসীকে বললেন, এর কোনো ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে। ব্রাহ্মণের এই রকম জেদ দেখে ওই সন্ন্যাসী ব্রাহ্মণকে একটি ফল প্রদান করলে আর বলে দিলেন, সেই ফলটি যেন তার স্ত্রীকে খাইয়ে দেয়। ব্রাহ্মণ মনের আনন্দে ফলটি নিয়ে এসে স্ত্রীকে বলল, তুমি যখন ঋতুবতী হবে তখন তুমি ফলটি খেয়ে নিও, আর সন্ন্যাসীর আশীর্বাদে তুমি গর্ভবতী হবে। কিন্তু যে স্ত্রীকে বিশ্বাস করে এই ফলটি খেতে দিল সে স্ত্রী ছিল কটিল স্বভাবে। সে অন্যান্য মেয়েদের মুখে শুনেছে যারা মা হয়েছে তারা খুব কষ্ট পেয়েছে, কারণ গর্ভ হলে ক্ষুধা কমে যায়, ঘুম কমে যায়, দুর্বল হয়ে পড়ে। ওই মা তাই স্বামীর দেওয়া ফলটি খেলো না। বাড়িতে যে গাভী মাতা ছিল সেই গাভী মাতাকে এই ফলটি খাইয়ে দিল। এখানে আমাদের কিছু জানার কথা আছে। চাণক্য পণ্ডিত বলেছিলেন, বাবা কয়জন মা কয়জন, পঞ্চ পিতা সপ্ত মাতা, অর্থাৎ পাঁচজন বাবা এবং সাতজন মা। পাঁচজন পিতা হলেন ক্ষুধায় অন্নদানকারী, ভয়ে রক্ষক, কন্যাদানকারী, জন্মদাতা, আচার্য গুরু, এবং সপ্ত মাতা হলেন নিজের মাতা, গুরু মাতা, ব্রাহ্মণ পত্নী, রাজা স্ত্রী, গাভী মাতা, ভাতৃ মাতা, পৃথিবী মাতা। আর এদিকে স্বামী যখন জিজ্ঞাসা করল, তুমি ফল খেয়েছ, তখন সে উত্তরে বলল, হ্যাঁ খেয়েছি, কিন্তু সে তো মনে মনে জানে আমি মিথ্যে কথা বলেছি। তাই স্বামীকে ঠকানোর জন্য উদরের মধ্যে অনেকগুলো কাপড় রেখে গর্ভবতী হওয়ার ভান করল। স্বামী জানে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। ভাগবত বললে, স্বামীকে ঠকানো, গুরুকে ঠকানো, পিতা মাতাকে ঠকানো, ঋষি মুনিদেরকে ঠকানো, এদেরকে যদি কেউ ঠকায়
তার ফল খুব হয় ভয়ানক। আপনারা সকলেই জানেন যদুবংশের কথা। একদা যদুবংশের ছোট ছেলেরা ঋষি বিশ্বামিত্রকে ঠকানোর জন্য একটি ছেলেকে মেয়ে সাজিয়ে তার সামনে নিয়ে এলো এবং বলল, এর গর্ভে কি সন্তান আছে? মুনিবর বললে, এর গর্ভে যে আছে সে তোমাদের বংশ নির্মূল করবে। শুনে ছেলেদের ভয় হল, তারা গর্ভ খুলে দেখল, সে গর্ভে যে কাপড় ছিল সে কাপড় আর নেই, একটি পাথরে পরিণত হয়েছে। ছেলেরা তাই পাথরটিকে অন্য পাহাড়ের সঙ্গে ঘষতে লাগল। ঘষার ফলে যে চূর্ণগুলো বেরিয়েছিল তা থেকে এক ঘাসের সৃষ্টি হলো। ঘাসটির নাম ছিল এলকা, যার দুই প্রান্ত খুব ধারালো। আজ পর্যন্ত আমাদের মাঠে ঘাটে এই সব ঘাস দেখা যায়। যে পাথরটি আর ঘষা গেল না, সেই পাথরটিকে নিয়ে জলে ফেলে দিল। বোয়াল মাছ ওই পাথরটিকে ভক্ষণ করলো। এক জেলে ওই মাছটি পেয়ে বাজারে বিক্রি করতে গেল। জরা বেদ ওই পাথরটিকে কিনে এনে তার তীরের মাথায় দেয়। জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণ মনে করে ভগবানের চরণ বিদ্ধ করলেন। আর ভগবান ছিলেন যদুবংশের। এতক্ষণ ধরে যে ঘটনাটি শুনলাম, একমাত্র এক ঋষিকে ঠকানোর ফল। এবার যাই বিষয়বস্তুর দিকে। কিছুদিন পরে ধুন্দুলি তার বোনের এক সদ্যজাত এক শিশুকে নিয়ে স্বামীর কাছে নিয়ে এসে পরিচয় দেয় নিজের সন্তান বলে। আর আত্মদেব ব্রাহ্মণ নিজের স্ত্রীর কথায় বিশ্বাস করে, পুত্রের নামকরণ দেয় ধুন্দুকারী। কিছুদিন পরে ওই বাড়িতে গাভী মাতা অবিকল মানুষের মতো এক সন্তান জন্ম দেয়। সেই সন্তানের শুধুমাত্র কান দুটো ছিল গরুর মতো, এই জন্য তার নাম হল গোকর্ণ। আত্মদেবের মনে খুব আনন্দ, একসঙ্গে দুটি সন্তান বড় হয়ে যুবক হলো। তার মধ্যে গোকর্ণ হলো খুব পণ্ডিত ও জ্ঞানী, কিন্তু ধুন্দুকারী হলো শয়তান। ব্রাহ্মণ রচিত আচরণ বিন্দু মাত্র করত না, খাওয়া দাওয়ার বিচার ছিল না, হিংসা তার ছিল বড়ই আনন্দের ব্যাপার। বেশ্যাদের কুসঙ্গে পড়ে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। এই সমস্ত দেখে গোকর্ণ মনে মনে সিদ্ধান্ত নিল, সে আর এই গৃহেই থাকবে না। তাই গোকর্ণ চলে গেলেন বদ্রিকা আশ্রমে। গোকর্ণ বলে তাকেও, পিতা আত্মদেবকে তার ধুন্দুকারী আরো কর্ম করতে লাগলো। পিতা আত্মদেব যখন প্রতিবাদ করতে গেল,
তখন তাকেও ধুন্দুকারী বাড়ি থেকে বের করে দিলেন। বার করার সময় পিতা বাস্তুদেব তাকে প্রণাম করে চিরদিনের মতো গৃহ ত্যাগ করলেন। আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। I'm gonna make it.
চিন্তা করলো,
যে ধুন্দুকারী রোজই চুরি করতে যায়। এর ফলে একদিন রাজারা লোকের একে ধরে নিয়ে যাবে। এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মারতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধন্দুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল। যখন ধন্দুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মারা গেল। সেই বেচারা ধন্দুকারী দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। আসলে নারীরা এরকমই দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলে, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দুর্দশে চলে গেছে, এই বছরের মধ্যেই ফিরে আসবে। বুদ্ধিমান মানুষেরা এই সব দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসাল কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় স্থানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই উল্টারা ধুন্দুকারীর সমস্ত ধন সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন। তাদের এই রকম প্রতি না জানি কত জন ছিলেন। এদিকে ধুন্দুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেত যোনি প্রাপ্ত হলেন। সে ভীষণ ঝড়ে ডুব ধরে সর্বদা দশ দিকে উত্তপ্ত করে বেড়াত। শীত গ্রীষ্মে জর্জরিত ও খিদা তৃষ্ণায় কাতর হয়ে হাই আমার ভাগ্য, হাই আমার ভাগ্য বলে চেঁচাত। কিন্তু কোথাওই তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোক লোকে ধুন্দুকারীর মৃত্যু সংবাদ পেলে। তখন ধুন্দুকারীর মৃত্যু সংবাদ পেয়ে গয়াতীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করে এবং অন্যান্য যে সব তীর্থে যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রি বেলা অন্যের অলক্ষে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমতো দেখে ধুন্দুকারী নিজের মহা ভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নি রূপ ধারণ করল, শেষকালে আবার মানুষ রূপেও দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। তখনও তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ।
তোমার এই দশা কি করে হলো আমাকে ঠিক করে বলো তুমি পেত পিশাচ অথবা রাক্ষস কে গোকর্ণ এই সব প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো তার কথা বলার ক্ষমতা ছিল না তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো গোকর্ণ তখন গম্বুছে জল দিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিল এতে তার কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো অহং ভ্রাতা তত্তি অহস্মি ধুন্দুকারিটি নামত সকিয়ে নবত দশে ন ব্রাহ্মতন নাসিতং ময়া অর্থাৎ আমি আমার আমি তোমার ভাই আমার নাম ধুন্দুকারি আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব পেয়েছি আমার কর্মের সীমানে আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি অবশেষে কুলটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি এখন দৈববশ কর্ম ফলের উদরে কেবল বায়ু ভক্ষণ করে আমি বেঁচে আছি ভাই তুমি তো ভক্ষণ করে জীবন ধারণ করছ এখন কোন রকম তাড়াতাড়ি আমাকে এই প্রেতজনি থেকে মুক্ত করো গোকর্ণ ধুন্দুকারি সব কথা শুনে বললেন ততত্থং তু গয়া পিণ্ড ময়া দত্ত বিধানত তৎকথং নৈব মুক্ত হোসি মমশ্চমিত্তং মহত্ত ভাই হে ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে আমি গয়ায় গিয়ে শাস্ত্র মতে পিণ্ডদান করেছি তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি গয়া সাধ্যতেও যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে আমি তো আর কোন উপায় দেখছি না তুমি সব কথা খুলে বলো আমার এখন কি করা কর্তব্য পেত বলল শত গয়া সাধ্যতেও আমার মুক্তি হবে না তুমি এর কোন অন্য ব্যবস্থা করো পেতের এই রকম কথা শুনে গোকর্ণ বড় আশ্চর্য হয়ে গেল তিনি বলতে লাগলেন আচ্ছা এখন তো তুমি নির্ভয়ে সস্থানে থাকো আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব গোকর্ণের আদেশে ধুন্দুকারি সেখান থেকে চলে গেল এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলো রাত্রে সেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তো তা সকলেই বললেন তাদের মধ্যে যারা যজ্ঞনিষ্ঠ বিদ্বান জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারা অনেক শাস্ত্র বিচার করে দেখলেন কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন তারপর স্বস্তি করলেন হে ভগবান
আপনি সমগ্র জগতের সাক্ষী। আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্দুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই বার্তা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কার ভাবে বললেন, শ্রীমদ ভাগবতে মুক্তি হতে পারে। সুতরাং ওর জন্য শ্রীমদ ভাগবতে সপ্তাহ পরায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠান অতি সরল। তখন গোকর্ণের সেই অনুসারে মনস্থির করলেন, ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রাম গঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষ নিজের পাপ ক্ষয়ের জন্য সেখানে এসে পৌঁছালো। ফলে সেখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারও পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি সোজা করে রাখা সাত দাঁত যুক্ত বাঁশের ওপর তার নজর পড়লো। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে পড়লো। সে পাঠ শুনবার জন্য বসে পড়লো। বায়ুপি হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে পড়ল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে স্থির করলেন এবং প্রথম স্কন্দ থেকে স্পষ্ট করে পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই আশ্চর্যের ব্যাপার ঘটল। ধুন্দুকারি যে বাঁশটিতে ছিদ্রের ভিতর বসে পাঠ শুনছিল, সেই বাঁশটির একটা গাঁট মট মট করে ভেঙে গেল এবং দ্বিতীয় দিন পাঠ শ্রবণের পর দ্বিতীয় গাঁটটি এবং তৃতীয় দিন পাঠ করার পর তৃতীয় গাঁটটি ফেটে গেল। এরকম করে সাত দিনে সাত হাতি গাঁট মট মট করে ভেঙে গেল। এইভাবে ধুন্দুকারি 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে পেতজনি থেকে মুক্তি পেল। এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল।